প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জ্যামিতির ভাষায় মাত্রা, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক ইত্যাদি বিষয় শিখব। তো চলো বন্ধুরা শুরু করি। জ্যামিতির ভাষায় মাত্রা বলতে বোঝায় দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে। আমি আবারও বলতেছি যে মাত্রা কাকে বলে যদি জ্যামিতির ভাষায় জিজ্ঞেস করা হয়, তাহলে তার উত্তর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে মাত্রা বলে। একটি গণবস্তুর তিনটি মাত্রা থাকে, যেমন ইট একটি গণবস্তু, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। এরপরে ত্রিমাত্রিক কাকে বলে? ত্রিমাত্রিক যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাদেরকে ত্রিমাত্রিক বলে, ইংরেজিতে থ্রি ডাইমেনশনস। যেমন আমরা যেটাকে হচ্ছে বক্স বলি, অর্থাৎ বাক্স একটি ত্রিমাত্রিক বস্তু, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে, দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কাকে বলে? যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। আমি আবার বলতেছি, যে সকল বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাদেরকে হচ্ছে দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনস বলে। যেমন আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কিন্তু কোনো হচ্ছে উচ্চতা নাই, কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। উচ্চতা না থাকার কারণে এটি হচ্ছে দ্বিমাত্রিক। আমরা যদি এই চিত্রটি আর এই চিত্রটি হচ্ছে তুলনা করি, তাহলে বুঝতে পারবো যে দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের মধ্যে পার্থক্য কোন জায়গায়। ত্রিমাত্রিকে কিন্তু তিনটাই আছে, কী কী আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে ও উচ্চতা আছে, কিন্তু এখানে কিন্তু উচ্চতা বা বেদ নেই, উচ্চতা বা বেদ নেই, এই না থাকার কারণে এটি হচ্ছে দ্বিমাত্রিক আর এটি হচ্ছে ত্রিমাত্রিক। আশা করি এখন থেকে তোমরা বুঝতে পারবা যে দ্বিমাত্রিক কী এবং ত্রিমাত্রিক কী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে নিজেদের টাইমলাইনে রাখবা এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।